हाय बंधुरा, तुम्हारे सकल के जानाई मनिर ब्लगे स्वागत। अनेक दिन पर आज के एक नतून ब्लगर साथे तुम्हारे का फिर आसलम। की कोरे अल्प खरचे घरे बसे एग रोल बनिए खावा जाए सेटाई आज के आमी तुम्हारे साथ शेयर करब। तुम्हारे का अनुरोध थाकलो पुरो भिडियोटी देखार जुन्नो। भालो लागलो लाइक करो, कमेंट करो। बड़ो देखे बाटी निये निलाम। एखाने 250 मतो मयदा आछे, मयदाटा आमी ढेले नेब बाटिते। देब स्वाद मतो लवण, देब एकटु चीनी। चीनीटा दिले एगुलोर स्वादटा दोकानेर मतो हबे, তাই চিনিটা দেব। দেব সাদা তেল, সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। ময়দাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ঠান্ডা জল এখানে বন্ধুরা দেখো এভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। এবার আমি আরেকটু হাতে সাদা তেল নিয়ে ডোটার উপর ভালো করে লাগিয়ে নেব। এতে আমাদের যে এগুলো রুটিটা ওটা খুব সফট হবে আর খেতেও ভালো লাগবে। ভালো করে এভাবে এটাকে মসৃণ করে মেখে নিতে হবে। এইভাবে এটাকে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে চারিদিক দিয়ে আমি তত সময় স্যালাডটা রেডি করে নেব। বন্ধুরা এখানে আমি স্যালাডের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর পাতাকপি কুচিয়ে নিয়েছি, দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি আর 2 পিস গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি শসা কুচি। বন্ধুরা আমার কাছে বিট নুন নেই, তাই আমি একটু সাদা নুন হালকা করে দিয়ে দেব। তোমরা বিট নুন দিতে পারো। দিয়ে দেব লেবুর রস, দিয়ে আমি স্যালাডটাকে লেবু রসের সাথে নুনের সাথে একটু মেখে নেব হালকা হাতে। আমার স্যালাড রেডি। এবার এটা আমি সাইড করে সরিয়ে রাখব। একটু বাটিতে সাদা তেল নিয়ে নেব, তাওয়াটা ছেড়ে দেব। তাওয়া গরম হতে হতে আমি ওখান দিয়ে এগরোলের রুটিটা বেলে নেব। দেখো আমার এগরোলের জন্য পুরো রেডি, কতটা নরম হয়ে গেছে। আমি এটা থেকে সাইজ করে লিচি কেটে নেব। এগরোলের সাইজে লিচিটা একটু বড় করে কাটব। দেখো যে যেমন বড় করতে চাও সে সেভাবে বানানো লিচি কাটবে। বন্ধুরা দেখো এখানে আমার 1 2 3 4 5 5টা লিচি হয়েছে 250 ময়দা থেকে। তাহলে চলো বেলে নিই। বেলে নিলাম, বেলে নিয়ে আমি একটা চাকু দিয়ে একটু কেটে নেব। এর উপরে একটু ময়দা ছিটিয়ে দেব। ময়দা দিয়ে আমি এভাবে এটাকে উপর দিয়ে একটু লাগিয়ে দেব। লাগিয়ে তবে এভাবে মুড়িয়ে নেব সমান করে। আমি আবার এভাবে করে নিলাম বেলার জন্য। এতে আমাদের এগ রোলের একটা ভালো লেহার আসবে, খেতে খুব ভালো লাগবে। তার জন্য
আরেকটু বেলা হয়ে গেছে আর আমি তুলে নেব, এটা তাওয়াতে দিয়ে দেব, তাওয়া গরম হয়ে গেছে আমার, উল্টে দেব। বন্ধুরা আমার এখান থেকে রুটিটা হতে থাকুক আর আমি এখান দিয়ে একটা ডিম ভেঙে নেব। একটু লবণ দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব রুটিতে, রুটিটা আমি ভালো করে ভেজে নেব। প্রথমে এই পাশে একটু দিয়ে দেব তেলটা উল্টে, কম আঁচ করে রুটিটা ভাজতে হবে। আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব নুন দিয়ে, ডিমটা ফেটানো হয়ে গেল। দেখো বন্ধুটা আমার রুটিটা ফুলে উঠেছে, তার মানে রুটিটা পুরোপুরি হয়ে গেছে ভালোভাবে। ভেতরটা রুটিটা যত ভালো ভাজা হবে এই রোলটা খেতে ততটাই সুস্বাদু হবে, আর কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। আমার রুটিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব থালাতে। আর একটু সাদা তেল দিয়ে দেবো, ফাটানো ডিমটাকে আমি তাওয়াতে দিয়ে দেব, ডিমটাকে ভালো করে আমি সরিয়ে নেব। ভেজে রাখা রুটিটা আমি ডিমে দিয়ে দেব, এভাবে ডিমের মধ্যে রুটিটাকে বসিয়ে দেব। পরে ডিমটা যেন কাঁচা না থাকে তাই ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেব ডিম সমেত রুটিটাকে। দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব আমি। এবার রুটিটার উপরে স্যালাড দিয়ে দেবো, স্যালাড করে রেখেছিলাম, দিয়ে দেবো সস, দিয়ে দেবো একটু লেবু রস, খেতে আরো ভালো লাগবে লেবু রসটা দিলে। এবার আমি এগ রোলটাকে ভালো করে মুড়িয়ে নেব, এইভাবে কভার করে নিলাম, কাঠে দিয়ে দিলাম, কাগজে মুড়িয়ে নেব। দেখো এভাবে মুড়িয়ে নিলাম, আমার রেগুলার রেডি। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এইভাবে আমি তোমাদের আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি আর একটা দিয়ে দিলাম, এখান দিয়ে আমি আর একটা ডিম ভেঙে নেব।
দেখো যেটা ফুলে উঠেছে ফুটির কিনার গুলো ভালো করে ভেজে নিতে হবে না কাঁচা থেকে যাবে এইভাবে চেপে চেপে কিনার গুলোকে ভেজে নিতে হবে ধীরে ধীরে দিয়ে দেবো আবারও তেল ভিজে রাখা রুটি তুলে নেব হয়ে গেছে এটাকেও ওই সেম ভাবে আমি কভার করে নেব স্যালাড দিয়ে এটা কই একই ভাবে কভার করে নেব গরম বাবা ফেটে যাচ্ছে গরম তো বন্ধুরা দোকানের থেকে এভাবে ঘরে বানিয়ে খেলে নিজেদের হাতে খুব ভালো হয় এগুলো বাজারে খাবার থেকে নিজেরা বানরা এভাবে আমি সব এগুলো বানিয়ে নেব বন্ধুরা আমার এগ রোল পুরোপুরি ভাবে রেডি সার্ভ করার জন্য আমার এগ রোল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাকে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।